আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো যাই হোক, আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব ঝিনুক পিঠা বা চিরুনি পিঠার রেসিপি, কিভাবে বানাতে হয় এই পিঠাটা। তো এর জন্য প্রথমেই আমাদের কাই করে নিতে হবে, চালের গুঁড়ার কাই। কাই কিভাবে করতে হয় এটা আমার নকশি পিঠার রেসিপির মধ্যে দেয়া আছে, সেখান থেকে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন যদি আপনারা কাই করতে না জানেন। তো কাই করার পর এতটুকু করে নিয়ে নিয়ে এরকম আকার দিয়ে হাত দিয়ে বানায় নিতে হবে। তারপরে এগুলোকে ফোল্ড করতে হবে চিরুনি দিয়ে। মূলত চিরুনি দিয়ে পিঠাগুলোকে বানাই বলেই এই পিঠাগুলোকে চিরুনি পিঠাও বলা হয়ে থাকে। এই পিঠা বানাতে আমার দুটো চিরুনি লাগবে, একটা উপরে দিতে হবে, একটা নিচে দিতে হবে। নিচে একটা চিরুনি রেখে মাঝে এই কাইটা রেখে তারপরে একটা চিরুনি দিবে, এ দিয়ে এভাবে টেনে টেনে ফোল্ড করে নিতে হবে। এতে করে কি হবে, কাইটার ভেতরটা ফাঁকা হয়ে যাবে আর সুন্দর একটা ডিজাইন হবে। তাতে কি হবে, এটা যখন তেলে ভাজা হবে তখন এটা একদম মুচমুচে হয়ে যাবে, ভেতরে কোনো প্রকার কোনো জমাট বাঁধানো থাকবে না। তো আপনারা দেখে নিন, আমি দুই চারটা পিঠা বানাই আপনাদের দেখাই দিচ্ছি কিভাবে ফোল্ড করতে হয়। এই তো এভাবে ফোল্ড করতে হয়, এটা একবারে বানাই আপনারা শিখতে পারবেন না, বারবার বারবার করতে করতে এই শেপটা চলে আসবে। ঠিক আছে, এমনভাবে ফোল্ড করতে হবে যাতে ভেতরটা একদম ফাঁকা হয়ে যায়। এখন দেখাবো আরেকটা শেপে, এটা হচ্ছে গোল করে বানিয়ে নিতে হবে। এই শেপটাতেও অনেক সুন্দর আসে ঝিনুক পিঠা, চিরুনি পিঠাটা। আপনারা দেখে নিন কীভাবে বানাতে হয়। এই তো এতটুকু করে আটা নিয়ে এটাকে হাত দিয়ে ফোল্ড করে ঘুরায় ঘুরে গোল রাউন্ড ফিগার দিতে হবে। তারপরে সেম ওই চিরুনি দিয়ে ওভাবে বানিয়ে নিতে হবে। এই তো দেখেন কীরকম সাইজের, এভাবে এখন ফোল্ড করে নিতে হবে। ফোল্ড করাটা সো টাফ, কিন্তু তারপরেও আপনারা যদি চেষ্টা করেন কোনো ব্যাপার না, হয়ে যাবে। এই যে দেখেন কত সুন্দর একটা শেপ চলে আসছে। আমার কাছে মনে হয় যে লম্বাগুলোর চাইতে গোলগুলোই অনেক বেশি সুন্দর হয় দেখতে, আর পুরোটা একসাথে মুখে দিয়ে দেওয়া যায়। লম্বাগুলো কিন্তু পুরোটা একসাথে মুখে দেওয়া যায় না, সেক্ষেত্রে কোনাটা লাগে, কিন্তু গোলগুলো একসাথেই পুরোটা মুখে দিয়ে দেওয়া যায়। এই তো দেখেন কি সুন্দর দেখতে, দেখে মনে হচ্ছে যে সাজায় রাখি, এত সুন্দর দেখতে সিরিয়াসলি। আপনারা দেখেন ভিডিওতে কিরকম দেখা যাচ্ছে জানি না, সাদা সাদা এগুলো যখন এভাবে বানায় একসাথে রাখা হয় দেখতে অনেক সুন্দর লাগে। তো যাই হোক, এখন তেল গরম করে এগুলোর মধ্যে পিঠাগুলো ভেজে নিতে হবে। পিঠাগুলোকে অনেক আস্তে আস্তে ছাড়তে হবে, একটা একটা করে। অনেকগুলো একসাথে ছাড়লে কি হবে যে একটার সাথে একটা লেগে যাবে, আগাগুলো ভেঙে যাবে, ডিজাইনগুলো নষ্ট হয়ে যাবে, তারপরে আবার লেগে যাবে। তারপরে উল্টায় পাল্টায় এভাবে হালকা ব্রাউন কালার হলে পিঠাগুলোকে নামাই নিতে হবে। অবশ্যই হালকা ব্রাউন, একদম ডিপ ব্রাউন না, কারণ নামানোর পরে পিঠাগুলো একটু পরে দেখবেন যে ডিপ কালার হয়ে গেছে। তারপরে এই পিঠাগুলোকে কিছুদিন রেখে আপনারা যখন খাবেন তার আগের দিন একটু রোদে দিবেন। রোদে দেওয়ার পরে, আধা ঘন্টা রোদে দেওয়ার পরে তারপরের দিন আবার পিঠাগুলোকে তেলে ভেজে নিতে হবে। ভেজে তারপরে পিঠাগুলোকে গুড়ের শিরার মধ্যে দিতে হবে। এজন্য আমাদের গুড়ের শিরাটা প্রথমে রেডি করে নিতে হবে। পানি মিক্স করে গুড়টাকে জাল দিয়ে এভাবে ফেনা হয়ে গেলে একটু আঙুলে নিয়ে দেখবেন যে শিরাটা আঠালো হলো কিনা। যদি দুই আঙুলের সাথে স্টিকি হয়ে লেগে থাকে তাহলে ভাববেন যে শিরাটা রেডি হয়ে। তারপরে ঝিনুক পিঠাগুলোকে তেলের মধ্যে ভেজে সুন্দর করে হালকা একটু ভাজতে হবে, খুব বেশিক্ষণ না, তাহলে কিন্তু পুড়ে যাবে, পিঠা তিতা লাগবে খেতে। এজন্য হালকা ভাজতে হবে, হালকা ভেজে উল্টায় পাল্টায় ভেজে পিঠাগুলোকে শিরাতে ছেড়ে দিতে হবে। অবশ্যই গরম গরম ছাড়তে হবে যেন শিরাটাও গরম থাকে, পিঠাটাও গরম। তাহলে কি হবে যে পিঠার যতটুকু শিরা দরকার ছিল তা নিয়ে বাকিটুকু ছেড়ে দিবে, গুড়গুলো পিঠার মধ্যে লেগে থাকবে না, এক্ষেত্রে পিঠাটা খেতে ভালো লাগবে। আর যদি গুড় লেগে যায় পিঠার মধ্যে তাহলে খেতে অবশ্যই ভালো লাগবে না। এই তো আমাদের খাওয়ার জন্য রেডি হয়ে গেল ঝিনুক পিঠা। আমার ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।